কোন হব অসম সাহিত্য সভার পরবর্তী সভাপতি, সভাপতি হবলৈ কোনে কোনে গোপনে চলাইছে কুচকাওয়াজ, চর্চাত কার কার নাম, পূর্বর দরে হবনে সভাপতির নির্বাচন নে বেলেগ পদ্ধতিরে হব সভাপতির নির্বাচন, অসম সাহিত্য সভার নির্বাচনলৈ মাজত কেইবা মাহো বাকি, তৎসত্ত্বেও কিন্তু আরম্ভ হয়েছে একাংশ সভাপতি প্রত্যাশী প্রার্থীর কুচকাওয়াজ। শাখা আর জেলা সাহিত্য সভার সঙ্গে সঘন যোগাযোগেরে একাংশই আরম্ভ করেছে নির্বাচনী প্রচার। আনকি দৃষ্টিকটুভাবে জেলা শাখা সমূহের বিষয়ববিয়া সদস্যক লগ করেও ভূত ভিক্ষা মাগিছে সভার সভাপতি হব খোঁজা একাংশই, যে কথাই যথার্থতেই লাঘব করেছে জাতীয় অনুষ্ঠানটির সভাপতি পদর মান। অথচ এসময়ত একজন বরেণ্য সাহিত্যিকক সভার সভাপতি হিসাবে নির্বাচন করেছিল প্রতিখন জেলা শাখার সদস্যই। কিন্তু তাৎপর্যপূর্ণ কথাটা হল, পূর্বর দরে অনুষ্ঠিত নহয় সভাপতির নির্বাচন। সভাপতি পদর বাবে কোনো প্রার্থীয়ে পূর্বর দরে দাখিল করিব নোৱাৰিব মনোনয়ন পত্র। বিপরীতে বর্তমানের সভাপতি, উপসভাপতি আর প্রধান সম্পাদক সহ থাকিব সাতজনীয়া এখন উচ্চস্তরীয় সমিতি, যত থাকিব দুগৰাকী সাহিত্যাচার্য, লগতে থাকিব পূর্বর সমিতির সভাপতি আর উপসভাপতি। আর এই সাতজনীয়া সমিতিরে সভাপতি পদর বাবে পাঁচগৰাকী বিশিষ্ট ব্যক্তির তালিকা প্রেরণ করিব শাখা আর জেলা সাহিত্য সভাসমূহ। আর দশ দিনের ভিতর যিকোনো এগৰাকীৰ নাম কার্যনির্বাহক সভার দ্বারা প্রস্তাব গ্রহণ করে গোপনে পঠিয়াব সাতজনীয় সমিতিলৈ। আর সর্বাধিক প্রস্তাব লাভ করাগৰাকী হব সভার নতুন সভাপতি। উল্লেখ্য যে যদিও বা সাতজনীয়া উচ্চস্তরীয় সমিতিয়ে সভাপতি পদর বাবে পাঁচজনীয়া তালিকা প্রস্তুত করিব, তৎসত্ত্বেও কিন্তু একাংশই আরম্ভ করেছে সভাপতি হওয়ার কুচকাওয়াজ। বিশেষ চর্চালে আহিছে ঔপন্যাসিক জয়ন্ত মাধব বরা, পূর্বর বহিষ্কৃত প্রধান সম্পাদক জগদীশ পাটগিরি, বসন্ত গোস্বামী আর ডক্টর মালিনী গোস্বামীর নাম। পিছে সময়তহে স্পষ্ট হব কোন হব অসম সাহিত্য সভার পরবর্তী সভাপতি। ভিডিও জার্নেলিস্ট আসিক আহমেদর সহযোগত বশিষ্ঠদেব ফুকন, রিপোর্ট এনকেটিভি প্লাস।